নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম ঘুম থেকে উঠেই স্নান করে নতুন জামা কাপড় পরে ফেলেছি কেননা আজকে পয়লা বৈশাখ বিছানার চাদর চেঞ্জ করে ফেলেছি নতুন না হলেও কাঁচা চাদর আর এই চাদরের রঙটা আমার ভীষণ পছন্দের এবার চলো দেখি সৌরভ নতুন জামা কাপড় পরে ফেলেছি কিন্তু আমিও না গেঞ্জিটা একটু বড় কিনে ফেলেছি তাই এরকমভাবে আমাকে দেখাচ্ছে কিন্তু বলো কি সুন্দর কম্বিনেশনটা হয়েছে না আর এই দেখো এটা হচ্ছে আমার নাইট মায়ের দেওয়া পয়লা বৈশাখের নতুন জামা আর এরপরে দুজনে মিলে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি যাচ্ছি গাছের দোকানে ঠিক করলাম গাছ যখন দুজনেই এত ভালোবাসি পয়লা বৈশাখের দিন একটু গাছের টপগুলো ভরানো যাক এই দুটো টপ খালি পড়েছিল আর তার সাথে তুলসী গাছটাও শুকিয়ে গিয়েছিল তো ঠিক করলাম একটা তুলসী গাছ কিনবো আর দুটো ফুলের গাছ পয়লা বৈশাখ মানে ছোট থেকে নতুন জামা আর পয়লা বৈশাখের দিন চতুর্দিক থেকে বেজে আসতো রবীন্দ্রসঙ্গীত তাই আজকে আমিও গাড়িতে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতেই বেরিয়ে পড়লাম যারা শহর থেকে আমাদের মতোই দূরে থাকো তারা রিলেট করতে পারবে এই অকেশনের দিনগুলোতে নিজের শহরকে বাড়ির লোকজন আশেপাশের সবাইকে ভীষণ মিস করি পয়লা বৈশাখ মানেই মনে হতো একটা উৎসব বিভিন্ন জায়গা থেকে ভেসে আসতো রবীন্দ্রসঙ্গীত কত চতুর্দিকে প্রোগ্রাম হতো তার সাথে দোকানে দোকানে সেই হাল খাতা বাবা আনতো ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট সেটার জন্য বসে থাকতাম যে কখন বাপি বাড়ি ফিরবে আর সঙ্গে থাকবে অনেক মিষ্টি আর ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারগুলো আবার মা আশেপাশে সবাইকে ভাগ করে দিত আর আমার দায়িত্ব ছিল গিয়ে গিয়ে সবাইকে দিয়ে আসা এসে গেছি নার্সারিতে একটা নার্সারি থেকে তুলসী গাছ কিনলাম কিন্তু সেখানে ফুলের কালেকশন খুব একটা ছিল না এই নার্সারিটায় দেখলাম অনেক রকম বেশ ফুলের গাছ আছে আর আমি আজকে কি নিলাম দেখাচ্ছি তার আগে দেখো কি ছোট্ট ছোট্ট কলা গাছ এখানে অনেক ছোটবেলায় বাড়ি যেতাম আর মাঝে মাঝে দাদুকে আবদার করতাম আজকে কলা পাতায় ভাত খাবো আর ওখানে তো প্রচুর গাছ গাছরা তাই কলা পাতা কেটে আনতে দু মিনিটের সময় লাগতো না আর সেই কলা পাতায় ভাত খাওয়ার আনন্দই ছিল আলাদা যাই হোক আমি কি নিলাম বলতো একটা সাদা আর একটা লাল রঙের বোগেনভ্যালিয়া আমার ভীষণ পছন্দের অনেক দিন থেকে ইচ্ছে ছিল আর এবার এসে গেছি দৈনন্দিন জীবনের দরকারি জিনিসপত্র কিনতে আর তারপর সেখান থেকে চলে গেলাম মিষ্টির দোকানে এখানে দুজনে মিলে একটা একটা করে মিষ্টি টেস্ট করলাম এটা কলকাতা সুইট বলে বলছিল আর খেতে বেশ ভালোই ছিল সৌরভ এটা নিল আর আমি নিলাম রসমালাই আমি রসমালাই বলতে বুঝতাম ছোট ছোট পিস থাকতো তিন চার পিস একসাথে থাকতো কিন্তু এটা বড় একটাই পিস যদিও এটা দেখতে একটু হলুদ মতো এই দেখো তোমাদের ভালো করে দেখায় কিন্তু খেতে খুব সুন্দর ছিল আর এই দেখো এই মিষ্টির দোকানটার কালেকশনও ভীষণ ভালো আমরা এখান থেকেই মিষ্টি নিয়ে যাই আর এই মিষ্টির দোকানের পাশেই একটা চাট সেন্টার আছে ওখানে ভাড়া পাও ফুচকা পাপড়ি চাট ভেলপুরি সব পাওয়া যায় আমরা খেলাম ভাড়া পাও আর এই যে বাড়ি চলে এসেছি গাছগুলোকে সাজিয়ে নিয়েছি এই হচ্ছে তুলসী গাছ আর এই হচ্ছে আমার এই দুটো সাধের ফুলের গাছ তো আজকে পয়লা বৈশাখের দিনে তিনজন নিয়ে এলাম এসব করতে গিয়ে অনেকটা হয়ে লেট গেছে সৌরভের মুখ দেখে বুঝতে পারছো কতটা খিদে পেয়েছে খেয়েছিলাম বিরিয়ানি আর এইটা হচ্ছে পরের দিন এই দেখো আজকে ভীষণ হাওয়াও দিচ্ছে আর কি সুন্দর লাগছে আমার গাছগুলো ভ্লগটাও এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব